স্বচ্ছ ভারত মিশন ও মা পাই গছটিয়ে কার্যক্রম কটক জেলা মাহাঙ্গা কুয়াপাল স্থিত প্রতিভা ভবন পরিসরের বিজেপি নেতা সুমন্ত ঘড়াই নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে যাই। এই কার্যক্রমে কেন্দ্রাপড়া সাংসদ তথা বিজেপি রাষ্ট্রীয় উপাধ্যক্ষ বৈজয়ন্ত পণ্ডা, বিজেপি নেতা তথা অভিনেতা অরিন্দম রায়, জেলা সভাপতি রাম নারায়ণ মাহাতি প্রমুখ যোগদে প্রতিভা ভবন পরিসরের মহাপুরুষ ও বরপুত্র মানুষ প্রতিমূর্তির মাল্যার্পণ করে স্বচ্ছ ভারত অভিযানের সামিল হয়েছিল। তাঁকসহ বহু বিজেপি কর্মী যোগদে প্রতিভা ভবন পরিসরক স্বচ্ছ পরিমল করা সহ মা পাই গছটিয়ে রোপণ করে পরিবেশক সুরক্ষিত করা জনসাধারণ বার্তা দিয়েছিল। মোদিজী নেতৃত্বে আজ বিশ্বদরবারে ভারতীয় সম্মান বড়ি। মোদি সরকার নেতৃত্বে অনেক জনকল্যাণ কার্যকারী হচ্ছে, এমধ্য স্বচ্ছ ভারত অভিযান অন্যতম বলে। আজ আমার মাননীয় সাংসদ গোটে স্বচ্ছ ভারত কার্যক্রম জায়গায় আয়োজন করা হয়েছিল। আমার কেন্দ্রাপড়ার মাননীয় সাংসদ বৈজয়ন্ত পণ্ডা যোগ দিয়েছিলেন, আমার সালেপুর বিধায়ক অরিন্দম ভাই, আমার জেলা সভাপতি রামনারায়ণ মাহাতি সমস্ত উপস্থিতিতে এই কার্যক্রমকে মাহাঙ্গার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মানে সুচারুরূপে সম্পাদন করছেন এবং গোটে বার্তা দিয়েছেন যে আমার প্রধানমন্ত্রী এবং আমার সরকার যে বার্তা দিচ্ছে যে আমি আমার অঞ্চলকে স্বচ্ছ রাখা এবং সমস্ত স্বচ্ছতা সূত্রে বাঁধিবা। রাজনৈতিক দল 18 কোটি কার্যকর্তা, আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী নেতৃত্ব, আমার রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নড্ডাজী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সবুবেলে জনতাঙ্ক সাঙ্গে রয়েছে। আমি সেভাবে দল নুহ যে কেবল নির্বাচন বেলা আসিক মুহ দেখা, আমি প্রতি সপ্তাহ প্রতিদিন 365 ডেজ বর্ষকু আসি জনতাঙ্ক সহিত রয়েছু, তাঙ্ক সুখ দুঃখে ঠিয়া হয়েছু। আমার প্রিয় প্রধানমন্ত্রী যে অভিযান আরম্ভ করছেন স্বচ্ছ ভারত অভিযান, গত 10 বর্ষ হল চালিছি। আজ এই মাহাঙ্গা অঞ্চলের সান ভাই সুমন্ত নেতৃত্বে আজ এই কার্যক্রম করা যাইছি, যেতে কি আমার প্রিয় সাংসদ আমার জেলা সভাপতি যোগদান দিয়েছিলেন এবং আগামী দিনের এইভাবে অভিযান আহরি জোরদার চালিব। কটক জেলার মহেশ্বর বেহেরা রিপোর্ট, সত্যম টিভি।